লাল বর্ণের দ্রবণের সাথে অসম্পৃক্ত জৈব যৌগ যেমন অ্যালকিন নিয়ে কক্ষ তাপমাত্রায় ঝাঁকালে ব্রোমিন অতি দ্রুত বর্ণহীন ডাইব্রোমাইড গঠন করে। এক্ষেত্রে দ্রবণ থেকে ব্রোমিন অপসারিত হয় বলে দ্রবণ বর্ণহীন হয়। আমরা নিশ্চয়ই বুঝে ফেললাম যে ব্রোমিন বর্ণহীন হয় কিভাবে। এই পরীক্ষা দ্বারা কোনো জৈব যৌগে অসম্পৃক্ততার উপস্থিতি প্রমাণিত হয়। এই পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হয়? এই পরীক্ষা দ্বারা এটি প্রমাণিত হয় যে কোনো জৈব যৌগে অসম্পৃক্ততার উপস্থিতি প্রমাণিত হয়। অর্থাৎ যখন অসম্পৃক্ত ছিল বলেই তো এই ব্রোমিন যুক্ত হয়ে গেল। ব্রোমিন গেল কোথায়? অসম্পৃক্ত জৈব যৌগ এখন আর অসম্পৃক্ত নেই, এখন সম্পৃক্ত হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে। আগে ছিল আনস্যাচুরেটেড, ডাবল বন্ড ছিল, এখন স্যাচুরেটেড হয়ে গেছে। তার মানে এটি আনস্যাচুরেশনের একটি টেস্ট, যেটি যেই পদার্থ নিয়ে আমরা কাজ করছি অর্থাৎ ইথিন নিয়ে আমরা কাজ করছি, এই ইথিনটি যে অসম্পৃক্ত ছিল সেটির প্রমাণ আমরা এইভাবে করলাম।